হাই ফ্রেন্ডস, এই ভিডিওতে আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যেটা হচ্ছে এসএসসিতে 7 বছর কিন্তু নিয়োগ নেই। তো এমতো অবস্থায় নবম থেকে দ্বাদশে বিপুল পরিমাণ কিন্তু শূন্য পদ, শিক্ষক যে শিক্ষকদের পদ সেটা শূন্য হয়ে রয়েছে। তারপর একের পর এক দুর্নীতিতে আপনারা জানেন যে এরকম ওএমআর সিট বাজারে বেরিয়ে যাচ্ছে। তো ভুয়ো শিক্ষক প্রচুর পরিমাণে নিযুক্ত হয়ে রয়েছেন। এসএসসিতে 7 বছর নিয়োগ নেই, নবম থেকে দ্বাদশে কত শূন্য পদ রয়েছে সেটা যেমন এই ভিডিওর আলোচনার বিষয়। এছাড়াও সংকটে আসন্ন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা, কেন বলছি এই কথা সেসব বিস্তারিত এই ভিডিওতে আমরা আলোচনা করব। যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা সামনেই শুরু হবে আপনারা জানেন, তো এই পরীক্ষাতে কি কি অসুবিধা হতে পারে সেগুলো নিয়ে কিন্তু এই ভিডিওতে আমরা আলোচনা করব। প্রথমেই বলে রাখি যে এই ধরনের অযোগ্য শিক্ষক যারা এখনও নিযুক্ত হয়ে রয়েছেন, এরা বিগত বছরগুলোতে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের যে খাতা তা কিন্তু দেখেছেন, এবং এই বছরে যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হবে তার খাতা এরা কি দেখতে পারবে কি পারবে না সেটাও নিয়েও কিন্তু যথেষ্ট প্রশ্নচিহ্ন রয়েছে। তার কারণ ইতিমধ্যে প্রচুর ভুয়ো শিক্ষকের নাম আপনাদের সামনে এসেছে। তো এই ধরনের ভুয়ো শিক্ষক বা ভুয়ো প্রার্থী ক্যান্ডিডেট যারা চাকরি করছে, তারা যে খাতা দেখছে সেই খাতাতে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কিভাবে ঠিক থাকবে এটাও একটা কিন্তু প্রশ্নের বিষয়। তো চলুন বিস্তারিত আমরা এই ভিডিওতে দেখে নিই যে 7 বছর যে নিয়োগ নেই তার ফলে কি কি সমস্যার সম্মুখীন হচ্ছে এই মুহূর্তে নবম থেকে দ্বাদশ এই স্তরের শিক্ষা ব্যবস্থা। প্রাথমিকে তো রয়েছেই, প্রাথমিকের কথা ছেড়ে দিন, প্রাথমিকে বলা হচ্ছে যে পাশের স্কুল থেকে শিক্ষক এনে যে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য, যে সমস্ত স্কুলে শিক্ষক নেই ঘাটতি, তো পাশে যেসব স্কুলে বেশি রয়েছে সেখান থেকে এনে তারপরে হচ্ছে এই ব্যাপারটা মেটানোর জন্য প্রাথমিক স্তরে নির্দেশ দেওয়া হয়েছে যতদূর আমরা জানতে পারছি। তো যাই হোক, নিয়োগ প্রক্রিয়া তো নেই, প্রাথমিক থেকে কলেজ সমস্ত জায়গায় একই অবস্থা এবং তাতে দুর্নীতিতে ভর্তি, এবং তাদের হাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কেমন কি তৈরি হচ্ছে সেটা আপনারা ভালোভাবেই জানেন। চলুন বিস্তারিত আমরা এই ভিডিওতে দেখে নিই। 7 বছর নিয়োগ নেই, নবম থেকে দ্বাদশে বিপুল সংখ্যক শিক্ষক পদ ফাঁকা, কত শূন্য পদ এই ভিডিওতে আমরা দেখব। রাজ্যে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে দীর্ঘদিন শিক্ষক নিয়োগ হয়নি। উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া 2014 থেকেই ঝুলে রয়েছে। নবম, দশম এবং একাদশ দ্বাদশে নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে না, ফলে বিভিন্ন স্কুল শিক্ষক সংকটে ভুগছে। এরই মধ্যে সামনে আসছে অযোগ্য শিক্ষকদের নাম, ফলে বিভিন্ন স্কুলের সমস্যা ক্রমেই বেড়েই চলেছে। এই অবস্থায় স্কুলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষক শিক্ষিকার শূন্যপদ ক্রমেই বাড়ছে। 7 বছরে নবম থেকে দ্বাদশে শিক্ষক নিয়োগের কোনো পরীক্ষাই হয়নি। দুটো স্তরে আপাতত 19,369 শিক্ষক পদ ফাঁকা আছে বলে জানা গেছে। এটা আপাতত, মানে এর কয়েক গুণ বেশি শূন্যপদ রয়েছে। এটা হচ্ছে কোনো রকম স্কুলগুলো চালানোর জন্য এই শিক্ষকটা হলে এই পরিমাণ আপাতত সামাল দেওয়া যাচ্ছে, কিন্তু কয়েক লক্ষ শূন্যপদ রয়েছে আপনারা জানেন শিক্ষা ব্যবস্থায়। গ্রুপ সি, গ্রুপ ডি, তারপরে হচ্ছে এই নবম, দশম, একাদশ, দ্বাদশ এবং প্রাথমিক স্তর সব মিলে, আপার প্রাইমারি সব মিলিয়ে। তো যাই হোক, পাশাপাশি উচ্চ প্রাথমিকে 13,000-এর বেশি শূন্যপদে নিয়োগের অপেক্ষায় রয়েছে। তো এই বিষয়ে একটা কথা বলে রাখি, উচ্চ প্রাথমিকে 8 বছর আগে ছিল 13,000 ভ্যাকেন্সি। তো সেই 13,000 8 বছর পরে কি 8 বছরই আছে, ওই 13,000-ই আছে? এটা তো সম্ভব নয়। তো যাই হোক, সেই 13,000 ভ্যাকেন্সি এখনও পূরণ করতে পারছে না এসএসসি। তো পরবর্তী আরও যে ভ্যাকেন্সিগুলো তৈরি হয়ে রয়েছে সেগুলোর কথা ছেড়েই দিন। এসএসসি নিয়োগে কারচুপির অভিযোগে নবম, দশমে সিবিআইয়ের অনুসন্ধান সাপেক্ষে 952 জন বিতর্কিত শিক্ষকের তালিকা আদালতের নির্দেশে ওয়েবসাইটে আপলোড করেছে কমিশন। উচ্চ মাধ্যমিক স্তরে একই রকম অনিয়মের জেরে অভিযুক্ত 907 জন, যদিও তাদের তালিকা এখনও আপলোড হয়নি।
এছাড়া এসএসসির হিসাবে একাদশ দ্বাদশে আরও বেশ কিছু র্যাঙ্ক জাম্প আসন্ন র্যাঙ্ক জাম্প রয়েছে আর কি। আসন্ন দুই বড় পরীক্ষা যে রয়েছে, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের কথা বলছি, যে এই সব প্রার্থীরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের খাতা দেখতে পারবেন কি না তা নিয়ে প্রবল সংশয় তৈরি হয়েছে। যদিও তারা খাতা দেখেনও, তা কতটা নির্ভুল হবে এবং পড়ুয়াদের স্বার্থের পক্ষে হানিকর হবে কি না তা নিয়েও ধন্দে শিক্ষা প্রশাসকরা। যে কথা আমি প্রথমেই বলেছিলাম যে এরা যদি খাতা দেখে এবং দেখে আসছে বিগত বছরগুলোতে, তো যদি এরা খাতা এবছরও দেখে, এইগুলো যেহেতু তাদের নাম সামনে চলে আসছে এবং তারা নিজেরাও জানে যে কারা কারা দুর্নীতির সঙ্গে যুক্ত, তাহলে তারা ভবিষ্যৎ প্রজন্মের কোনো ক্ষতি করবে না। তো তো যাই হোক, এমনিতেই তারা অযোগ্য, যারা হচ্ছে দুর্নীতি করে শিক্ষা ব্যবস্থায় ঢুকেছেন তারা ভবিষ্যৎ প্রজন্মকে ক্ষতি করার জন্যই ঢুকেছেন। আমি এখনও বলছি যারা দুর্নীতিগ্রস্ত তারা কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের ক্ষতি করার জন্যই শিক্ষা ব্যবস্থার মধ্যে ঢুকেছে ঘুষ দিয়ে। তো তারা তাদেরকে দিয়ে যদি আবার খাতা দেখানো হয় তাহলে সেটা কোন পর্যায়ে যাবে সেটা আপনারাই ভালো বুঝতে পারছেন। অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।